এমনিতেই বেশিরভাগ লোক বোঝা যায় খেলার মধ্যে মত্ত আছে। ওখানে পক্ষের দল যদি একটা গোল দেয়, আওয়াজকে আসতে দেয় না জোরে, গোল বলে চিৎকার করলে লাভ হয়, সওয়াব হয়, শরীরের উপকার হয়, টাকা পয়সা পাওয়া যায়, তো কেন লাভ দেয়, কেন আওয়াজ করে যেটাতে কোনো লাভ নাই? লাভহীন কাজ একমাত্র পাগল করতে পারে, ভালো মানুষ করতে পারে না। আরো আস্তে কর, জোরে বলেন না ঠিক না ব্যাঠে। মুসলমান উপকারী কাজ করবে। আমি আশ্চর্য বোধ করি তাদের উপর যারা এমন এক বিষয় নিয়ে মত্ত আছে, যেই জায়গায় না আমার ব্যক্তিগত কোনো লাভ আছে, না আমার পরিবারের লাভ আছে, না আমার সমাজের লাভ আছে, না আমার রাষ্ট্রের লাভ আছে, উল্টো ক্ষতি আছে অনেক বেশি। খেলা দেখতে গেলে সময় বাঁচে না নষ্ট হয়? খেলা দেখার কারণে টেলিভিশন যতক্ষণ দেখে শরীরের উপকার হয় না অপকার হয়? খেলা দেখার জন্য যে টেলিভিশন কিনে, কিনতে গেলে টাকা পয়সা বাড়ে, জোরে বলেন না কমে, শারীরিক ক্ষতি, মানসিক ক্ষতি, আর্থিক ক্ষতি, এতগুলো ক্ষতি সমন্বিত হওয়ার পরেও যারা ওই কাজ করবেই, ইচ্ছা না হওয়া সত্ত্বেও বলতে হয় এরা এক ধরনের উন্মাদ, এক ধরনের পাগল। এই পাগলের কোনো চিকিৎসা, জোরে বলেন না, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আর্জেন্টিনা নিয়ে লাফায়, আর্জেন্টিনা নিয়ে মরে, ব্রাজিল নিয়ে লাফায়, ব্রাজিল নিয়ে মরে, অথচ তারা মনে হয় জীবনে আমাদের নামও শোনে নেই। কথা বলে জীবনে কোনোদিন এক পয়সা দিবে, জোরে বলেন, এক পয়সা বললাম, পয়সা দিবে, এক পয়সাও দিবে না, এক পয়সার উপকারও হবে না, এমন এক জিনিসের পিছনে পড়ে আজকে মিল্লাতে মুসলিমার সন্তানেরা কেউ কেউ নিজের জীবন বিলিয়ে দিচ্ছে, কেউ কেউ নিজের সম্পদ বিলিয়ে দিচ্ছে, কেউ কেউ নিজের গুরুত্বপূর্ণ সময়কে ধ্বংস করে দিচ্ছে, এদের জন্য আফসুস আর আফসুস, জোরে বলেন ঠিক না ভাই? আল্লাহ আমাদের হেফাজত করেন। আমরা এখানে লোক সংখ্যায় কম না বেশি? আলহামদুলিল্লাহ। তাহলে বেশি মানুষ, আওয়াজ যেন বেশি মানুষের মতোই হয়। এখন যেহেতু অনেকে শরীরে অ্যালার্জি হয় আল্লাহু আকবার তাকবীর দিলে, এজন্য মাঝে মধ্যে একটু আল্লাহু আকবার তাকবীরও দিয়েন, ওই সমস্ত ভাইদেরকে একটু জানান দেওয়ার জন্য যে তাকবীরওয়ালারা এখনো মরে নাই, এখনো জিন্দা আছে, জোরে বলেন ঠিক না বেটে? ওই তাকবীর তো দিলেন না, মাশাআল্লাহ, একজন মাঝখান থেকে সুন্দর করে তাকবীর লাগান, আল্লাহ আমাদের কবুল করেন। এই তাকবীর ধ্বনি দেওয়ায় অন্তরের মধ্যে, ইমানের মধ্যে একটু জোয়ার আসছে না আসে নাই? জোরে বলেন না, দিল পরিষ্কার হয়েছি কি হয় নাই? এবার আমার সাথে লাগান, নারে তাকবীর, নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, নারে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের মাহফিলকে কবুল করেন। তাফসীরের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেই আয়াত বা সূরা নিয়ে আলোচনা করা হয়, ওই আয়াত বা সূরার শানে নুজুল, অবতরণের প্রেক্ষাপট বয়ান করা। আপনাদের কি খেয়াল, সূরা ইখলাসের অবতরণের কোনো প্রেক্ষাপট আছে না নেই? জোরে বলেন না, মুমিন মুসলমান ভাইরা আমার, সাহাবী রাসূল হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
হাদিস আসছে মুসনাদ আহমদের মধ্যে একবার পয়গম্বর আলাইহি সালাতু ওয়াসসালামের কাছে এসে মুশরিকেরা বলে ও মুহাম্মদ তুমি তো আমাদেরকে রবের দিকে ডাকো তুমি আমাদেরকে যেই মালিক যেই খালিক যেই রব যেই ইলাহের কথা বলো আমাদের সামনে সেই রবের সেই ইলাহের সনদটা দাও উনার বংশের সনদ দাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের সম্মুখীন হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আলাইহি সালাতু ওয়াসসালামকে জবাব হিসেবে দান করলেন ও পয়গম্বর আপনি বলে দিন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ পাক রব্বুল আলামিন একক আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর আলাইহি সালাতু ওয়াসসালামের মাধ্যমে জানা দেয়া হলো এই কাফেরেরা তোমরা আমার মালিকের বংশ জানতে চাও বংশানুক্রম জানতে চাও শুনে রাখো আমার আল্লাহ একক তিনি কারো কাছ থেকে জন্ম নেননি এবং আমার আল্লাহ থেকেও কেউ জন্ম নেয় না আল্লাহর কোনো সন্তান আছে আল্লাহর কোনো বাবার আছে কেউ যদি আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করে সে মুশরিক কেউ যদি আল্লাহর জন্য বাবা সাব্যস্ত করে সেও মুশরিক আমার আল্লাহ সেই জাত নিজের শানে নিজে বলছেন আল্লাহুস সামাদ আমি মালিক তো সে যে কারো কাছ থেকে হইনি আমার থেকেও কেউ হবে না বংশানুক্রমিতার প্রশ্নই ওঠে না আল্লাহর বংশ জিজ্ঞাসা করাটা এক ধরনের বেয়াদবি জোরে বলেন না অপর আয়াতের মধ্যে আছে সাহাবী রসুল বলেন একবার পয়গম্বর আলাইহি সালাতু ওয়াসসালামের কাছে এসে একজন বেদুইন মানে গ্রাম্য মানুষ এসে বলে ইয়া মুহাম্মদ তুমি আমাদেরকে যেই রবের কথা বলো যেই ইলাহের কথা বলো আমাদেরকে সেই রব সেই ইলাহের বংশটা একটু আমাদেরকে জানাও অথবা কেউ কেউ অনুবাদ করেছেন তুমি যেই রবের প্রতি আমাদেরকে ডাকো যেই খালেক ও মালিকের কথা আমাদেরকে বলো সেই খালেক ও মালিকের কিছু গুণাবলী আমাদের সামনে বলো পয়গম্বর আলাইহিস সালামকে আল্লাহ পাক জিব্রিল আমিনের মাধ্যমে ওয়াহী দিয়ে জবাব পাঠালেন সেই জবাব হলো সূরা ইখলাস আমার আল্লাহ সূরা ইখলাস অবতরণ করার মাধ্যমে জানাইয়া দেন আমার আল্লাহ অনাদি অনন্ত কাল থেকে আছেন আগামীতেও থাকবেন উনার কোনো বাবাও দরকার নাই উনার কোনো সন্তানও দরকার যদি বলেন না সন্তানও দরকার নাই সাহাবায়ে কেরাম সূরা ইখলাসকে খুব গুরুত্ব দিতেন কেন দিতেন জানেন নবীজির কথাকে সাহাবায়ে কেরাম হৃদয় দিয়ে ভালোবাসতেন হৃদয় দিয়ে সেটাকে গ্রহণ করতেন আমল করার চেষ্টা করতেন নিজ থেকে কিছু একটা জিনিস বাড়িয়ে ছড়িয়ে কিংবা কমিয়ে করার মেজাজ সাহাবায়ে কেরামের মধ্যে ছিলই না যদি বলেন না ছিল একবার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার কলিজার টুকরা সাহাবীরা তোমাদের মধ্যে কেউ কি এমন আছো যে কিনা এক রাতে কোরআনুল করিমের এক তৃতীয়াংশ তেলাওয়াত করতে পারবে সাহাবায়ে কেরাম প্রতি উত্তরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এক রাতের মধ্যে এত বিশাল পরিমাণ তেলাওয়াত করা কেমনে সম্ভব কিভাবে সম্ভব পয়গম্বর আলাইহি সালাতু ওয়াসালাম সূরা ইখলাসের আমল দিয়ে বললেন তোমাদের মধ্যে কেউ যদি সূরা ইখলাসের আমল করে এটা পড়ে তাহলে কোরআনুল করিমের এক তৃতীয়াংশ তেলাওয়াত করলে যেই সওয়াব আল্লাহ পাক তোমাদেরকে সেই সওয়াব দান করে দিবে যদি কোনো সূরা ইখলাস এক তৃতীয়াংশ হয় তাহলে একবার পড়ব এক তৃতীয়াংশ দুইবার পড়লে
দুই তৃতীয়াংশ তিনবার পড়লে জোরে বলেন না খতম হয়ে আপ কোন কোন মুজতাহিদ ওলামায়ে কেরামগণ বিজ্ঞ ওলামায়ে কেরামগণ মাইয়্যিতদের ঈসালে সওয়াবের জন্য এই আমলটুকু করতে বলে আপনার বাবা মারা গেছেন কিংবা মা মারা গেছে অথবা আত্মীয় স্বজনদের মধ্যে কেউ মারা গেল তাহলে আপনি যদি সূরা ইখলাসকে তিনবার পড়ে দেন তাহলে আপনার বাবা মা আত্মীয় স্বজনের কবরে কতটুকু পরিমাণ সওয়াব পূজবে জোরে বলেন না কতটুকু এক খতম কোরআনুল কারীমের পড়ার সওয়াব পূজবে আমাদের দেশে এই বিষয় নিয়ে বারবারই ছাড়াছাড়ি আছে সমাজের মধ্যে একজন মানুষ ঋণগ্রস্ত বাবা মারা গেছে এমনিতেই ঋণ এক ধরনের পেরেশানি বাবা মারা যাওয়ার পরে পেরেশানি বাড়ছে না কমছে জোরে বলেন না সমাজের মধ্যে চাপ দিয়ে তিন দিন চার দিন চল্লিশ দিনের খানা খাওয়াইতে বাধ্য করা হয় অনেক সমাজ এমন আছে না নেই বেচারা এমনিতেই ঋণগ্রস্ত গেল বাবা মারা এর উপর যদি পুরা এলাকাবাসীকে খাওয়ানোর চাপ দেওয়া হয় গ্রাম্য ভাষায় বলে মরার উপর খাড়া কথা বলে মরার উপর দেখুন মাইয়েতের কবরে সওয়াব পৌঁছানোর জন্য খানা খাওয়ানো শরীয়তে অনুমতি আছে যদি কারো সাধ্য থাকে সামর্থ্য থাকে দিন ক্ষণ নির্ধারণ না করে যখন তার দিল ঠান্ডা হবে যখন পরিবেশ তৈরি হবে তখন তিনি খাওয়াবেন আল্লাহ সেই অনুযায়ী সওয়াবও দিবেন কিন্তু নির্দিষ্ট তিন দিনেই খাওয়ানো চার দিনেই খাওয়ানো চল্লিশ দিনেই খাওয়ানো সমাজে প্রচলিত এই পদ্ধতি একদিকে অমানবিক একদিকে কারো কারো জন্য ক্ষেত্রবিশেষ এটা মারাত্মক ধরনের ক্ষতির কারণ হয় কেন এই লোক কি জানতো আমার বাপ মারা যাবে কথা বলেন আপনি নিজেকে প্রশ্ন করুন বাবা মারা যাওয়ার তিন দিনের ভিতরে অন্তরে কি কোনো প্রশান্তি আসে খাবারের সম্পর্ক হলো আনন্দের সাথে ফুর্তির সাথে এই জন্য দেখবেন সব আয়োজন শেষে মানুষ খানা খাওয়ায় এই জন্য যারা তিন দিন চার দিন নিয়ে বাড়াবাড়ি করে মেজবানি করার সময় দেখবেন এই ধরনের জায়গায়ও মানুষ খায় যে সবাই কান্নাকাটি করতে করতে খায় না হাসতে হাসতে খায় এই বাস্তবতা অস্বীকারের সুযোগ আছে তবে আবারও বলি ভুল বুঝবেন কারো যদি সাধ্য ও সামর্থ্য থাকে পরিবেশ পরিস্থিতি বিবেচনায় দিন ক্ষণ সময় পরিমাণ নির্ধারণ না করে ওই লোক তার অবস্থা অনুযায়ী সময় সুযোগ মতো যদি গরিব মিসকিনদেরকে খাওয়ায়া দেয় আল্লাহ তার স্বজনদের কবরে সওয়াব পৌঁছাইয়া দিবেন কিন্তু যদি এলাকার মোরলেরা ধরে কেউ বাপ মারা গেল দুই দিন যায় কালকে তো তিন দিন খাওয়াও না কা তাহলে এই খাবার আপনার জন্য হালাল হবে না হারাম হবে ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেন এই খাবার মানবিক না অমানবিক আপনার বিবেককে প্রশ্ন করে নিয়েন একটা মানুষের বাপ মারা গেল এক পেরেশানি এই মেরিপাড়া এলাকার সবার অর্থনৈতিক অবস্থা এক বরাবর না লোকটা নিজে চলতে পারে না পুরা গ্রামকে খাওয়াইতে হবে এই বাধ্যকতা যারা করে দেয় তাদেরকে মানুষ বলা যায় কিনা এই চিন্তা আপনি মাথার মধ্যে নেওয়া দরকার বুঝে আসছে না আসলে সহজ আমল করতে নারাজ আবার কেউ কেউ বাড়াবাড়িতে মত কোন নবী কি কখনো তিনবার কুল হুয়াল্লাহ পড়েছেনি আরে ভাই নবীজি পড়েনি না পড়েছে বিতর্কে না যে নবীজি থেকে সুস্পষ্ট বক্তব্য হল সূরা ইখলাস কোরআনুল কারীমের এক তৃতীয়াংশ আপ যদি এই এক তৃতীয়াংশকে তিন দিয়ে গুণ দেওয়া হয় তাহলে পুরা কোরআন শরীফ সমান হবে না বলেন না এই জন্য ওলামাদের কেউ কেউ বলেছেন সূরা ইখলাস তিনবার পড়েন আল্লাহ পাক আপনার বাবার আমল নামায়
পুরো এক কোরআনুল কারীম খতমের সওয়াব দান করে দিবেন মুমিন মুসলমান ভাইরা আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম সূরা ইখলাসকে এমন ভাবে গ্রহণ করেছিলেন সূরা ইখলাসকে এমন ভাবে গুরুত্ব দিতেন বুখারী শরীফের এক রাওয়ায়েতের মধ্যে আছে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন পয়গম্বর আলাইহি সালাতু ওয়াসালাম কোন একটা যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরামদের একটি জামাতকে প্রেরণ করলেন একজনকে নেতা বানিয়ে একজনকে সেনাপতি বানায়া যুদ্ধ থেকে ফেরার পর সবাই মিলে পয়গম্বরের কাছে এসে হাজির ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদেরকে আপনি কোন সেনাপতি দিলেন এই সেনাপতির পিছনে যতদিন আমরা নামাজ পড়েছি তিনি কোরআনুল কারীমের যেই কোন সূরা পড়ি ওই সূরার সাথে সূরা ইখলাস মিলায় এরপরে রুকু দেয় সিজদা করে এইভাবে পুরো সফর জুড়ে আমাদের সাথে তিনি এই আচরণ করেছেন সূরা ইখলাসকে প্রত্যেক রাকাতের মধ্যে সূরার পরে তিনি পাঠ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কথা শুনে ওই সাহাবীর কাছে তাদেরকে ডেকে পাঠিয়ে বললেন যাও আমার সাহাবীকে ডেকে বলো কেন সেই আমলগুলো করে কেন এইভাবে সে সূরা ইখলাসকে পড়তে থাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই সাহাবীর কাছে এই প্রশ্নের উত্তরের জন্য পাঠালেন আল্লাহর হাবিবের সাহাবী প্রতি উত্তরে বলে ইয়া রাসূলুল্লাহ আমি সূরা ইখলাসের মধ্যে দেখেছি আমার মালিকের গুণবাচক নামগুলো আছে আমার মালিকের পরিচয়গুলো তুলে ধরা হয়েছে আমার মালিক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে ওগো আল্লাহর হাবিব আমি যখন এটা পড়ি আমার জন্য অত ভালোই লাগে আমার মধ্যে অত ভালোবাসা জন্ম নেয় এই জন্য আমি যতবার নামাজ পড়ি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়তে থাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের কলিজার টুকরা সাহাবীর এই মন্তব্য শুনে জবাবে বলে ওয়া মা সাহাবি তুমি যেহেতু এই সূরাকে আল্লাহ পাকের ভালোবাসায় পড়েছো আমার আল্লাহ তোমাকে তার পক্ষ থেকে ভালোবাসা দান করে দিয়েছে কে দিয়েছেন আওয়াজ দিয়া বলেন বুখারী শরীফের কিতাবুস সালা নামাজ অধ্যায়ের মধ্যে আরো একটা ঘটনা আসছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুবা মসজিদের মধ্যে একজন আনসারী সাহাবী ছিলেন ইমামতি করতেন ওই আনসারী সাহাবি ইমামতি করার সময় ওনার নিয়ম হয়ে উঠেছিল এটা সূরা ফাতিহা পড়ার পর প্রথমে কুল হুয়াল্লাহু আহাদ পড়তেন এরপরে অন্যান্য সূরাগুলো তিনি পড়তেন এইভাবে দীর্ঘদিন যাওয়ার পরে এইবার সাহাবায়ে কেরাম ওনাকে প্রশ্ন করে বলে কি ব্যাপার আপনি এটা কি শুরু করলেন প্রতি রাকাতে প্রত্যেক ওয়াক্তের মধ্যে আপনি সূরা ফাতিহার পর আগে সূরা ইখলাস মিলান এরপরে আপনি অন্যান্য সূরা পড়েন ব্যাপার কি আল্লাহর হাবিবের সাহাবী প্রতি উত্তরে সুন্দর করে জবাব দিয়ে বলে আমার যা মনে চাচ্ছে আমি তাই পড়ব তোমাদের মন চাইলে আমার পিছনে ইক্তেদা করতে পারো মন না চাইলে ইক্তেদা না করে চলে যেতে পারো কিন্তু এরপরেও আমি সূরা ইখলাস তেলাওয়াত করা ছাড়তে পারব না অন্যান্য মুসল্লিগণ চিন্তিত হয়ে যান পরেশানিত হয়ে যান কি করবেন ইমামতির যোগ্যতা তিনি আছেন অন্য কাউকে ইমাম হিসেবে নির্ধারণ করবেন এমন পরিবেশনা এমন সাধ্য সামর্থ্য এমন যোগ্য ব্যক্তিও আর কেউ নাই ফলে সমস্ত সাহাব সমস্ত মুসল্লিগণ সিদ্ধান্ত নিলেন আমরা উনার পিছনেই নামাজ পড়ব নামাজ পড়তে থাকব একবার যখন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা মসজিদের মধ্যে যান পয়গম্বর আলাইহি সালাতু ওয়াসালামের কাছে সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে মানে মুসল্লিদের পক্ষ থেকে জানানো হলো ইয়া রাসূলুল্লাহ
আমাদের ইমামি আনসারি সাহাবী এই এই কাজ করতেছে প্রতিবক্তে নামাজে সূরা ইখলাস পাঠ করে এরপর অন্য সূরাগুলো পড়তে আরম্ভ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে পাঠালেন কি ব্যাপার কেন করো সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সূরা ইখলাসের মধ্যে আমাকে এমন ভাবে তথ্যগুলো আছে আমার আল্লাহর গুনাগুণ আছে আমার আল্লাহর অবস্থান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে বর্ণনা আছে যার জন্য এটা তেলাওয়াত করতে আমার ভালো লাগে ফলে আমি এটা করতে থাকি আল্লাহর হাবিব সুসংবাদ দিই বলেও আমার সাহাবী তুমি আল্লাহর প্রতি ভালোবাসার কারণে যেই কাজ করো আল্লাহ পাক এর বিনিময়ে তোমার জন্য জান্নাত দান করে দিবে বলেন তো সূরা ইখলাসের ফজিলত আছে না না জোরে বলেন না আছে না নাই গুরুত্ব আছে না নাই আর আমাদের গুরুত্ব আছে নি আছে নি তাই সূরা ইখলাস যখন আমরা পড়ি আর আহাদ শব্দ আমাদের মুখ দিয়ে উচ্চারণ হয় উল্লুহু আল্লাহু আহাদ সঙ্গে সঙ্গে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্যাতিত নিপীড়িত হয়ে সেই যে আহাদ আহা শব্দ বলেছেন সেই আহাদ আহা শব্দের একটা আওয়াজ কানের মধ্যে ভাসে কি ভাসে না জোরে বলেন শব্দ ভাসে ঘটনাও জানি কিন্তু এই ঘটনা এবং শব্দের সাথে যুক্ত যে ঐতিহাসিক প্রেক্ষাপট ঐতিহাসিক শিক্ষা সেটা আজকে মিল্লাতে মুসলিমার সন্তানেরা ভুলে গেছে যার জন্য ইসলামের জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হলে মুসলমানের সন্তানরা পিছু টান দেয় সম্পদ দেওয়ার কথা আসলে মুসলমানের সন্তানরা পিছু টান দেয় নিজের জীবন বিলিয়ে দেওয়ার কথা আসলে মুসলমানের সন্তানরা পিছু টান দেয় এর বিপরীতে যখন খেলার তামাশা আছে বিন্দু কোনো আহ্বান আছে মুসলমান সেই জায়গার মধ্যে যুক্ত হয় মুসলমানের সন্তানেরা সাবধান হও সূরা ইখলাসের এই আমল থেকে এই শব্দ থেকে তীব্র করে দৃঢ়তার সাথে এই দীপ্ত শপথ গ্রহণ করো ইসলামের জন্য কোরআনের জন্য মুসলমানিত্বের জন্য যদি জীবন বিলিয়ে দিতে হয় সেই জীবন বিলিয়ে দিতে আমরা প্রস্তুত আছি কারা কারা তোরে তো আতলে বলা আল্লাহ আমাদের কবুল করেন তো জোরে বলেন না আমিন আজ আমাদের মুসলমানদের অধঃপতনের বড় একটা কারণ হলো আমাদের অনুকরণ অনুসরণের যেই মানদণ্ড সেটা আমরা নষ্ট করে ফেলেছি আরো আস্তে কোন ঠিক জোরে বলেন না ঠিক না ভাই ঠিক আমাদের অধঃপতনের আরো একটা বড় কারণ হলো কুফফারদের আনুগত্য অনুসরণকে আমরা এমন ভাবে নিয়েছি মনে হয় যেন এর বাহিরে আমাদের যাওয়ার কোনো আর পথই নাই আরো আস্তে কোন আপনারা রাগ করতেছেন নাকি আমার কথা না এখানে কোনো আওয়াজ দিতে ভয় পাচ্ছেন যদি খেলার মধ্যে ডিস্টার্ব হয়ে গেল হ্যাঁ হায় এই খেলা এই খেলা যে মিল্লতে মুসলিমার সন্তানদের যুবকদের কোথায় নিয়ে ঠেকাবে একমাত্র আল্লাহই ভালো জানে খেলার মধ্যে পাশ করে সেজদা দিচ্ছি হালাল না হারাম এবং সেজদাও প্যান্ট পরে কি পড়া প্যান্ট পড়া আমাদের অনেকে যুক্তি দেয় আল্লাহ শুকরিয়া না আদায় করল এটা আল্লাহ শুকরিয়া হইল গ্রাম্য ভাষায় বলে বলে যে লুঙ্গি খুলে পাগড়ি বাঁধা লুঙ্গি খুলে পাগড়ি লুঙ্গি খুললে ফরজ তরক হইল কি হইল না ফরজ ঠিক রাখা সতর ঢেকে রাখা এটা হলো ফরজ আর পাগড়ি পরা সুন্নত আর লুঙ্গি খুলে পাগড়ি পরে ফরজ নষ্ট করে সুন্নতের দিকে ঝুঁকলো আসলে কি সুন্নত আদায় করলো না জিনিসটাকে নষ্ট করলো আজ আমাদের সন্তানেরা এখান থেকে যুক্ত হয়ে নিজেরাও কোনো খেলায় জুটলে আল্লাহ তুমি জিতে গেছো সিনেমার নায়ক নায়িকারা অভিনয় করার সময় যায় বলে হ্যাঁ ইনশাআল্লাহ আমাদের এই সিনেমাটা এবার হিট হবে বলে না
সিনেমা হিট হলে বলে আলহামদুলিল্লাহ সিনেমাটা হিট হইছে নাউজুবিল্লাহ মুখে আসলো না এগুলো নি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ জায়গা টেলিভিশনের মধ্যে খেলা দেখে আর ওই খেলা দেখে আর হাত তুলে দোয়া করে আল্লাহ আমার দলটারে জিতিয়ে দাও বলেই কি বলেন খেলা দেখে টেলিভিশনে খেলা হয় এখন কাতারে হচ্ছে টেলিভিশনের সামনে গোল হওয়ার সাথে সাথে গোল করে চিৎকার দেয় কি দেন মাহফিলের মধ্যে যদি কেউ তাকবীর দেয় কত দরকার কি হুজুর ওয়াজ করবে তোরা চুপচাপ শুনবি না কথার পরিপ্রেক্ষিতে নারায়ে তাকবীর বললে গায়ের মধ্যে জ্বলে কারো মধ্যে জজব এসে গেলে ইশক এসে গেলে ইশক জজবের কারণে মারিফতে ইলাহিয়ার কারণে যদি কেউ কম্পিত হতে থাকে আল্লাহর ভয়ে জ্বলতে থাকে তখন সেটাকে নিয়ে তামাশা করে মুসলমানের সন্তানেরা আর খেলা নিয়ে দিব্যি রং তামাশা করে এর চেয়ে বড় বেইমানি কাজ আর কিচ্ছু হতে পারে না জোরে বলা ঠিক না বেটে এই জিনিস আজ আমাদেরকে শেষ করে দিল উজানি চরমনা এগুলোর বিরুদ্ধে তো গোটা ধরনের একটা অভিযোগ এটা যে হেরা লাফায় কেন হেরা প্রেমের কারণে লাফায় অবৈধ প্রেমের কারণে জোরে বলেন আল্লাহর ইশক মহব্বত জ্বলন হৃদয়ে আসলে যদি কেউ লাফাবে এটা তার ব্যক্তিগত বিষয় তুচ্ছ তাচ্ছিল্য করা আজে বাজে কথা বলা এখন যেন আমাদের জন্য এটা একটা ই হয়ে গেছে একই লোক সে আবার টেলিভিশনের সামনে দল যখন ছয় মারে ছয় কিরে কি তুমি কয়েক হাজার মাইল দূর থেকে ছয় বলো নয় বলো কেন বলো বলেন না এটা নিরেট ব্যক্তিগত বিষয় এখানে সওয়াবও নাই গুনাহও নাই বুঝছেন না বুঝছেন নাই বুঝেন নাই মনে হয় উজানির পিসা হুজুরা যখন বয়ান করে কেউ যদি বানা বানোয়াট করে কাউকে লোক ভাড়া করে রেখে এগুলো নাটক করে এর জবাব সে আল্লাহর কাছে দিবে কিন্তু নিরেট যদি কোনো আল্লাহর বান্দা হৃদয়ের মধ্যে আল্লাহর ইশক প্রেম ভালোবাসা জাগ্রত হওয়ার কারণে আমাদের কি হয় যখন কান্না আসে মানুষ তখন প্রকম্পিত হতে থাকে না জোরে বলেন না হ্যাঁ যখন অন্তরের মধ্যে জ্বলন তৈরি হয় শরীর তখন কাঁপতে থাকে এই কম্পন এই কাঁপতে থাকা এটা কোনো সওয়াবের ইত্যাদির বিষয় না এটা নিরেট ব্যক্তিগত একটা ব্যাপার কারো যদি এই ধরনের কোনো জিনিস তৈরি হয় এই ব্যাপারটা তার উপর ছেড়ে দেওয়া এতে কোনো অসুবিধা নাই তো কিন্তু এটাকে নিয়ে ট্রল তুচ্ছ তাচ্ছিল্য আরে কত আলেম পর্যন্ত আজেবাজে কথা বলে কত হুজুর পর্যন্ত আজেবাজে কথা বলে অথচ এই মানুষগুলোই খেল তামাশা সহ ভিন্ন জিনিস নিয়ে এদের টু শব্দটুকুও নয় এটা আমাদের জন্য আফসুস আল্লাহ আমাদের হেফাজত করেন তো যে সূরা পাঠ করলাম এই সূরার নাম কি জোরে বলেন না ইখলাস কোরআনুল করিমের মধ্যে সূরা ইখলাস এমন একটা সূরা যে সূরার ভিতরে সূরার নামের এই অংশটুকু নাই আসেনি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ও মুমিন অন্যান্য সূরাগুলোর মধ্যে সূরার মধ্যে সূরার অংশ আছে সূরা নাস এই সূরার মধ্যে সূরার অংশটুকু আছে উল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস সূরা ফালাকের মধ্যে অংশ আছে কুল আউযু বিরাব্বিল ফালাক আছে না নেই কিন্তু সূরা ইখলাস এমন একটা সূরা যে সূরার মধ্যে ইখলাস এই শব্দটুকু জোরে বলেন না আছে ইখলাস গুরুত্বপূর্ণ জিনিস ইখলাস বিনি কোনো আমল কবুল হবে আর যদি ইখলাস থাকে সামান্য আমল কবুল করে দিবেন কে قال رسول الله صلى الله عليه وسلم اخلص دينك يكفيك العمل القليل
পয়গম্বর আলাইহিস সালাম বলেন আখলিস দীনক, তুমি তোমার দিনকে খালেস একমাত্র আল্লাহর জন্য করো। দিনী কাজ একমাত্র করতে হবে কার জন্য? আল্লাহর হাবিব বলেন সেই ক্ষেত্রে আমল যদি কোনো কম হয় তাহলেও সেই জিনিসটা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। ইখলাসের একটা মৌলিক সম্পর্ক নিয়তের সাথে, নিয়ত, নিয়ত এটা মূলত অন্তরের বিষয়, মৌখিক ভাবও যদি কেউ উচ্চারণ করে অনুমতি আছে। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফ বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। পয়গম্বর আলাইহি সালাতু ওয়াসালাম বলেন নিশ্চয় সমস্ত আমালগুলো আল্লাহর কাছে কবুল হওয়া না হওয়ার নির্ভরতা হলো যে জিনিসের উপর, সেই জিনিস হলো নিয়ত, সেই জিনিস হলো নিয়ত। আজ আমাদের বহু আমল বহু কাজ বাহ্যিকভাবে দেখতে অনেক সুন্দর, অনেক রমরমা, অনেক মজবুত, কিন্তু অন্তরের মধ্যে নিয়ত ঠিক নাই, আছে না নাই। বিশাল বড় প্রতিষ্ঠান গড়ে তুলেছে, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো এলাকার লোক আমাকে বলবে প্রতিষ্ঠাতা অমুক, আছে না নাই। অনেক বড় ওয়াজ আলোচক হয়েছে, মাকসাদ যদি এই হয়, উদ্দেশ্য যদি এই হয়, মানুষ আমাকে বড় বক্তা বলবে, নিয়ত কি ঠিক আছে? জোরে বলেন। হাদিস পড়াচ্ছি অনেক বড় মুহাদ্দিস, নিয়ত হলো লোকে আমাদেরকে হাদিস বিশারদ বলবে, মুহাদ্দিস বলবে, শেখুল হাদিস বলবে, কাজ কি থাকলো না? নিয়ত গলত, গলত হয়ে কেউ যদি গলত এই নিয়ত দ্বারা দিনই কাজ কিংবা দুনিয়াবি কাজ যাই করুক, সবগুলো আমার মালিকের কাছে অগ্রহণযোগ্য এবং আল্লাহর কাছে নিরেট একটা কাজ করলে আর কি প্রতিদানহীন একটা কাজ হিসেবে ধর্তব্য হবে, আওয়াজ দিয়ে বলে ঠিক না বেটা? এই জন্য আপনি আমি নামাজ পড়ি, রোজা করি, হজ করি, দিনই কাজ হোক চাই দুনিয়াবি কাজ হোক, সবগুলোতে মৌলিক বিষয় হলো নিয়ত পরিশুদ্ধ রাখা। নিয়তের মধ্যে এই বিষয় থাকতেই হবে, সেটা হলো এই যে এই জিনিস আমি করছি একমাত্র কার জন্য? এই কি সে কি সমস্যা? হ্যাঁ বুঝি নাই। ও আচ্ছা আচ্ছা, নাকি খেলায় ডাক দিছে তোমাকে, মানে পাঠ কি আরেকটা শুরু হইতেছে মনে হয় খেলার নাকি? আল্লাহ হেফাজত করেন। আচ্ছা ভাই, যারা খেলার ব্যানার লাগাইতে গিয়ে মারা যাচ্ছে এদের অন্তরে কি একটু ভয় আসে না? কথা বলেন না, আমি তো এখানেও আসছি, আরো আগেও মেরিপাড়ার মাহফিলের এই অবস্থা থাকতো, কথা বলে এই অবস্থা ছিল আগে না? মেরিপাড়ার মাহফিল ভরপুর জমজমাট, কিন্তু আজ আমাদের কলিজার টুকরা ভাইয়ারা খেলার মধ্যে মত্ত হয়ে এই মাহফিলকে ভুলে, জান্নাতের বাগানকে ভুলে ওখানে আছে। ফলাফল কি জানেন? যতক্ষণ থাকবে অতক্ষণ গজব নামবে, আর এখানে আসলে যতক্ষণ থাকবে অতক্ষণ রহমতের বাড়ি বর্ষিত। নাকি হেনে গেলে রহমত আসবে, আল্লাহ খুশি হবে? জোরে বলেন, আল্লাহ আমাদের হেফাজত করে, তো জোরে বলেন না। তো সূরা ইখলাস আমাদের জন্য এই বার্তা দেয় এবং হাদিসের সমন্বয়ে এই মেসেজ আমরা গ্রহণ করি, আমার যেই কোনো আমল যেই কোনো বিষয় করব কার জন্য করব? আওয়াজ দিয়া বলেন। সূরা ইখলাসের অবতরণের প্রেক্ষাপট থেকে বোঝা যায় আল্লাহ পাকের সাথে বংশ সাব্যস্ত করার কোনো সুযোগ। ইহুদিরা ওজাইরকে ইবনুল্লাহ, ঈসাইরা তথা খ্রিস্টানকে ঈসাকে ইবনুল্লাহ হিসাবে বলে। আসলে কি আমার আল্লাহর কোনো ছেলে আছে?
ছেলে সাব্যস্ত করলে বাবাও সাব্যস্ত করা লাগবে, বুঝেন নাই মনে হয়? ছেলে সাব্যস্ত করা লাগলে বাবাও সাব্যস্ত করা লাগবে, তখন কিভাবে করবে? আল্লাহ পাক পরিষ্কার বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ সেই সত্তা, না আমার থেকে কোনো সন্তান, না আমি কারো থেকে সন্তান, বরং আমি হলাম আহাদ, আল্লাহ একক মহান সত্তা, যার সাথে শিরিক করার, শরিক করার, তুলনা করার কোনো সুযোগ নেই। জোরে বলেন মুমিন মুসলমান ভাইরা আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুফফারদের জবাবের মধ্যে পরিষ্কার জানায় দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যিনি একক, যা দ্বিতীয় বলতে কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সত্তাগতভাবে সিফাতগতভাবে সমস্ত দিক থেকে একক জাত, আল্লাহর সাথে শরীক করার কোনো সুযোগ। জোরে বলেন সুযোগ। কেউ যদি মনে করে আল্লাহ স্রষ্টা আমিও স্রষ্টা ঈমান থাকবে, কেউ যদি মনে করে আল্লাহ মালিক আমিও মালিক আমিও বাদশাহ ঈমান থাকবে, না না ঈমান থাকার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ এমন খালিক যে খালিকের কোনো তুলনা হতে পারে না। মুসলমান ভাইরা আমার গভীরভাবে মনোযোগ দিয়ে চিন্তা করুন, সারা পৃথিবীর সব বিজ্ঞানীরা মিলো যদি সিদ্ধান্ত গ্রহণ করে আগামী দিন একটা চাউল বানাবো, চাউল সময় দেয়া হবে কিয়ামত পর্যন্ত, আমার মালিক যেই তরিকায় যেইভাবে চাউলকে বের করে নিয়ে আসেন, কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর সব বিজ্ঞানীরা এক জায়গায় হলেও একটা চাউল কেউ ওই প্রক্রিয়ায় বের করে আনতে পারবে না। চাইনিজ তরিকায় পারবে, ডিম বানায় নকল, শরীরের জন্য উপকার না ক্ষতিকর? ডিম বানায়, চাউল বানায়, এ পর্যন্ত কেউ বলেছে সেগুলো মানুষের জন্য কল্যাণ উপকার কি ক্ষতি? আল্লাহ পাক প্রতিটা বস্তুতে মানুষের জন্য উপকারী প্রয়োজনীয় যেই পরিমাণ প্রোটিন দান করেন এবং যেই প্রক্রিয়ায় বের করে নিয়ে আসেন, গোটা পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা মিলেও রবের সেই প্রক্রিয়ায় একটা ভাত একটা চাউল বানাবে এই শক্তি এখনো পর্যন্ত হয় নাই। না হয়েছে? এই এলাকার পুরা মাটিটা কেটে ফেললেও একটা চাউল পাওয়া যাবে? বলেন না। আম পাওয়া যাবে? জাম পাওয়া যাবে? কিন্তু আপনি আমি যদি এই জায়গার মধ্যে আল্লাহ প্রদত্ত আল্লাহ পাক সৃষ্ট জামের একটা গোটা এখানের মধ্যে সে পুঁতে দিই, দেখা যাবে এই একটা মাত্র গোটা থেকে চারা হবে, সেই চারা থেকে গাছ হবে, এই গাছ থেকে একটা দুইটা না বরং কয়েক কোটি পরিমাণ জাম দান করবেন কে? এটাই আল্লাহ। আল্লাহ পাক কোরআনে হাকিমের বিভিন্ন জায়গার মধ্যে আত্মপরিচয় দিয়ে বলেন, ও গোলাম আমার পরিচয় জানো আল্লাহকে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আরো আস্তে কর, হাই জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কি? আল্লাহ বলেন আল্লাহু, আল্লাহ হলেন তিনি, লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া আর কোন ইলাহ নাই, যিনি ছাড়া আর কোন ইলাহ নাই। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ যিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। জোরে বলে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ আমাদের আসেনি। সুতরাং কেউ যদি বলে সূর্য আমার ইলাহ, ইমানদার না বেঈমান? কেউ যদি বলে আমি আল্লাহ রব্বুল আলামিন কে মাহমুদ মানার পাশাপাশি যারা সূর্যকে সেজদা করে তাদেরকেও মানি, তাদেরকেও ভালোবাসি,
তাহলে সেটা ইমানদারদেরকে মহব্বত করা হলো না মুশরিকদের। তাহলে মুসলমান যারা আর্জেন্টিনারে মহব্বত করেন, আর্জেন্টিনার পতাকার ভিতরে সূর্য আছে না নাই? জোরে কও, আছে। আরো আস্তে কও, আছে। ওই এলাকার লোকজন হলো সূর্য পূজারি। কোন পূজারি? কথা বলবেন না মনে হয় না? মানুষ যেটাকে বেশি ভালোবাসে সেই জিনিসটাকে প্রতীকে চিহ্ন হিসেবে গ্রহণ করে। বাংলাদেশের পতাকাকে লাল সবুজ দ্বারা সাজানো হলো, ব্যাখ্যা কি? সবুজ আমাদের দেশ, ঠিক নেই? লাল হলো রক্তের বিনিময়ে এই ভূমিকে স্বাধীন করা হয়েছে। আমরা বলি লাল সবুজের পতাকা, এই জায়গার মধ্যে একটা মেসেজ রয়ে গেছে। ও ইমানদার, ঠিক তেমনি ভাবে আর্জেন্টাইন যারা, তারাও সূর্যের পূজা করে, সূর্যে বিশ্বাসী, এই জন্য তারা পতাকার মধ্যে সূর্যের হাসি মাখা একটা চিহ্ন রেখে দিয়েছে। ইমানদার, লজ্জা থাকলে কোনোদিন এই পতাকা তোমার ঘরে উঠতে পারে না। লজ্জা থাকলে কোনোদিন এই পতাকা আমার ঘরে, আমার বাড়িতে উঠতে পারে না, থাকতো আমি এটার জন্য মরব। যদি বলেন ঠিক না বেটি? ব্রাজিল মুসলমানের দেশ, মুসলমানদের জন্য কোটি কোটি টাকা ব্যয় করতেছে, কেন এই পাগলামিটা? কেন কারো কারো পাগলামি তো এই পরিমাণ বাড়ে যে নিজের দেশের পতাকাটাকে একটুক বানায়া এক পাগলা নিজের সম্পদ সব বিক্রি করে বাড়ি থেকে নিয়ে শ্বশুরবাড়ি পর্যন্ত পতাকা বানাচ্ছে। বুঝেন নাই কই থেকে কই পর্যন্ত? ওই সোরা মনে হয় বিয়ে করতেও কাছাকাছি করছে এই ধান্দামি করার জন্য। আরেকিতে দেখলাম পুরো 6 গ্রামের মানুষ মিলে একটা পতাকা বানাইছে। একদিকে শুনতেছি দুর্ভিক্ষের আওয়াজ, আরেকদিকে দেখতেছি এই ধরনের মাতলামি, দুটোটা যুগ বিয়োগ দিয়ে মিলাইতে পারতেছি না। এক পতাকার পিছনে কয়েক লাখ টাকা যারা খরচ করতে পারে, এর চেয়ে বড় মাতলামি আর পাগলামি কিচ্ছু হতে পারে না। জোরে বলেন ঠিক না বেটি? আসার সময় দেখলাম কি সুন্দরে পতাকা টানায় রাখছে, আলাপ চলতেছে, কি রে কাটটা জিতবো, আমারটা না তোরটা। এখন তো কারো কারো আর্জেন্টিনার প্রেম ভালোবাসা ছিল, কালকে সৌদি আরবের সাথে হারছে, এবার কই কি হইলো? সৌদি আরবের দিকে যাবে না এইদিকে যাবে? কোনো দিকে যাওয়া দরকার নাই, হারাম হারামি আওয়াজ দিয়ে বলে ঠিক না? এই খেলা খেলে কি কোনো দেশের লাভ হচ্ছে? বলেন না। আপনারা মনে মনে বলতে পারেন যে হুজুর লইলো সুরা এখলাস, যায় আবার এদিক সেদিক তো যায়, যাওয়া লাগবে তো। কথা কি কোনোটা ডান বামে গেছি আমি সূত্র ছাড়া? সূত্র আছে না নাই? আফসোস আমাদের জন্য, সূর্য পূজারীরা মুস্তাকিল মুশরিক, আবিদুস শামস সূর্য পূজারী। আমাদেরকে 3 বেলায় নামাজ পড়া মাকরুহ, আপনারা জানেন তাহের হারাম। কয় বেলা? কয় সময়ে? 3 সময়। 1 যখন সূর্য ওঠে, 2 যখন সূর্য, 3 সূর্য যখন। কেন কেন? হ্যাঁ মুসলমান ভাইরা আমার, সূর্য পূজারীরা সূর্যের পূজা করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সেই সূর্য পূজারী মুশরিকদের থেকে আমাদেরকে আলাদা করে, তাদের সাথে যেন সাদৃশ্য না হয়, এই জন্য আমাদের বিধানকে সম্পূর্ণ স্বতন্ত্র স্বকীয় আলাদা করে দেয়া হলো। বান্দা গোটা সময় জুড়ে মালিকের দরবারে সেজদা দেওয়ার অনুমতি আছে, কিন্তু এই 3 সময়ে সেজদা দিও না। কেন? এই 3 সময়ে বিশেষ শ্রেণীর মুশরিকেরা সূর্যকে তারা সেজদা দেয়, সূর্যকে সেজদা দেয়। আফসুস, আজ আমরা খেলার নামে মুশরিকদের প্রেমে পড়ে গেলাম। খেলার ভালোবাসায় আর্জেন্টিনার পতাকা বানায়া সেই আবিদুস শামস সূর্য পূজারীদেরকে প্রমোট করলাম। এক গাধা, নিজের বাবা মারা গেছে, আর্জেন্টিনার সাপোর্টার ছিল, এই জন্য পুরো ঘরের রং করে ফেলছে আর্জেন্টিনার কালারে কালার। বাড়ির যে কইেন নাউজুবিল্লাহ,
আন্ডলে আমার বয়ান শুনে হুজুরের বয়ান শোনার পরে পরে মাঝখানে মাঝখানে নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ বলে উঠেন তো হুজুর চিন্তা করবে যে কি ব্যাপার এই ঘটনা কি শুরু হইল জোরে বলেন না নাউজুবিল্লাহ সওয়াব হবে ভাই এই যে বাবার শোকে বাবার মহব্বতে পুরো ঘরটাকে আর্জেন্টিনার মতো সাজাইলো সওয়াব হবে অর্থনৈতিক ক্ষতি নিজের ঘরের নষ্ট করলো কত ধরনের ক্ষতি এরপরে সবচেয়ে বড় কথা সূর্যটাকে এখানে প্রমোট করা হচ্ছে যারা সূর্য পূজারী যারা সূর্যের পূজাকে নিজেদের জন্য সবকিছু মনে করে তাদের সাথে সাদৃশ্যপূর্ণ হওয়া এটা বহুত বড় ভয়ঙ্কর মারাত্মক ব্যাপার মুসলমান ভাইরা আমার এই জন্য আপনারা আমার জন্য জরুরি হলো আমার মালিকের পরিচয় জানা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের পরতে পরতে নিজের পরিচয় তুলে ধরেছেন ও বান্দা জ্ঞানগত দিক থেকে সবচেয়ে যিনি জ্ঞানী তিনি কে সৃষ্টিগত দিক থেকে যিনি সবচেয়ে বেশি সৃষ্টি করেন গোটা পৃথিবী যিনি সৃষ্টি করেছেন তিনি কে সবচেয়ে বড় ক্ষমতার মালিক যিনি তিনি কে আল্লাহর সমকক্ষ সমপর্যায়ে সমস্তরের সমমানের গোটা পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারেনি আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়ে বলে ও গোলাম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ রব্বুল আলামিন একক আল্লাহর কোনো দ্বিতীয় নাই আল্লাহ রব্বুল আলামিনের সাথে কারো শরীক নাই কেউ নাই কেউ হতে পারে না আল্লাহু সামাদ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কারো দিকে মুখাপেক্ষি নয় গোটা পৃথিবীর সব সব জিনিস কার দিকে মুখাপেক্ষি মুসলমান ভাইরা আমার আমরা কখনো কখনো গায়রুল্লাহর দিকে ঝুঁকে পড়ি তার ক্ষমতা দেখে ক্ষমতার প্রভাব দেখে কেউ ইউরোপকে ভয় করি কেউ আমেরিকাকে ভয় করি কেউ রাশিয়াকে ভয় করি কেন কয় সুপার পাওয়ার তো সুপার পাওয়ারের কাতে ভয় করা লাগবে এই জন্য ভয় করে ওরা উঠতে বসলে উঠে বসলে বসলে বসে আছে না নাই আরো আস্তে কন জোরে বলেন না ওরা বলে ওঠো কয় সার লাভবাই কয় বর্ষ লাভবাই কেন কয় কারণ হলো ওদেরকে বাদশাহীর কারণে রাজত্বের কারণে বড় মনে করা হয় ও ইমানদার আমার আল্লাহর চেয়ে বড় রাজা আর কেউ হতে পারেনি কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের মালিকানা নিজের রাজত্ব নিজের রাজাধিরাজ হওয়ার বিষয়টা পরিষ্কার সাফ জানায় দিয়ে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন গোটা পৃথিবীর সব জিনিসের মালিকানা কার হাতে রাজা রাজা রাজত্ব বলতে যদি বোঝা যায় যদি বলা যায় একমাত্র বলা যায় কার শানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন জিনিসকে সৃষ্টি করেছেন গোটা পৃথিবীর মধ্যে কেউ ওই জিনিসগুলো সৃষ্টি করতে সক্ষম জোরে কর আমার আল্লাহ বলে বান্দা আমার পরিচয় শোনো আমি কেমন মালিক الذي خلق الموت والحياة الله বলেন আমি এমন এক মালিক যেই মালিক হায়াত বানিয়েছি যেই মালিক মউত বানিয়েছি হায়াত বানাইছেন কে মউত বানাইছেন কে গোটা পৃথিবীর আর কারো পক্ষে হায়াত বানানো সম্ভব মউত বানানো সম্ভব সারা পৃথিবীর সমস্ত রাজাদের রাজ আমি চলে যতক্ষণ পর্যন্ত রু আছে যতক্ষণ পর্যন্ত হায়াত আছে যেদিন হায়াত শেষ ওই দিন আর সামান্য তার রাজত্ব চলে না চলেনি জোরে বলেন চলেনি আল্লাহ বলে আমি হায়াতের মালিক হায়াত বানাইলাম মানে চ্যালেঞ্জ করলেন আর কি ও পৃথিবীর রাজারা চ্যালেঞ্জ নাও না একটা হায়াত বানাও তো সম্ভব বলেন না মাউত বানাইতে পারবে কেউ পারবে কেউ আল্লাহ পাক আরো বলেন আমি মালিক তো সে যে আসমান বানাইছি কে বানাইছে
আসমান কয়টা একটা একজনকে আটটা বলে الذي خلق سبع سماوات طباقا আল্লাহ বলেন আমি আসমানকে বানিয়েছি সাতটি স্তর করে মানে সাতটি আসমান বানাইলেন কে আল্লাহ আল্লাহর এই আসমানের মধ্যে কোনো ত্রুটি না কোনো বিচ্যুতি না কোনো খাদ দেখানো যাবে নিখাদ নিরঙ্কুশ একেবারে নির্দোষ সৃষ্টি করতে পারেন কে আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলে বান্দা একটু তাকাও দেখো তো এই জায়গার মধ্যে একটু ভুল ধরতে পারোনি আল্লাহ আগেই বলে দে মা তারা ফি খালকির রহমানি মিন তাফাওত বান্দারে আমার সৃষ্টির মধ্যে কোনো খাত কোনো খুঁত ধরতে পারবি জোরে বলেন ফারজি আল বসর আল্লাহ পাক বলে আবার তাকাও আপনি আমি কোন একটা জিনিসের মধ্যে যদি কোন জিনিস বের করতে না পারি তাকাই তাকাইতেই থাকি তাকাইতেই থাকি আল্লাহ বলে একবার তাকাইলা দোষ বের করতে পারোনি খুদ বের করতে পারোনি আবার তাকাও দেখো পারোনি আল্লাহ বলে তাকাইতেই থাকবা তোমার চোখ তোমার কাছে ফিরে আসবে এরপরও আল্লাহ সৃষ্টির মধ্যে কোনো খুদ দেখাইতে পারবা না পারবে জোরে বলেন সুতরাং আপনি আমি কাউকে বড় মনে করি কাউকে ভয় করি কাউকে সম্মান করি ক্ষমতার কারণে মুসলমান আল্লাহ ব্যতীত গোটা পৃথিবীর সমস্ত মাখলুকদের ক্ষমতা সাময়িক সমস্ত মাখলুকদের ক্ষমতা একেবারেই সাময়িক চিরস্থায়ী চিরস্থায়ী ক্ষমতা একমাত্র যা তিনি হলেন কে পৃথিবীর মধ্যে যারা সাময়িক ক্ষমতা পেয়ে আজকে জুলুম করে আছে না নাই অত্যাচার করে আছে না নাই ধরে নিয়ে মেরে ফেলে আসেনি হক কথা বললে মেরে দেয় আরো আসতে কর বিভিন্ন সময়ে বিভিন্নভাবে অত্যাচার করে অনাচার করে পৃথিবীতে এমন জালেম আছে না নাই ফেরাউন ছিল জালেম ফেরাউনের জুলুমের রূপ এটাও ছিল জুলুম করতো এইভাবে হাতের মধ্যে ওয়াতাদ লাগায় দিত মানুষের হাতের মধ্যে পেরেক মেরে দিত পেরেক আল্লাহ পাক সেই ফেরাউনের কথা কোরআন শরীফে এনেছেন এসে পরিষ্কার জানান দিয়েছেন ফেরাউনের ক্ষমতা ছিল পেরেক মারত কিন্তু আজকে ফেরাউনের অস্তিত্ব আসেনি নাম আসেনি কেউ তার ছেলের নাম ফেরাউন রাখেনি আল্লাহ পাক বলেন وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد خمتا دار فرعون লোকদের উপর জুলুম করত অত্যাচার করত সমাজের মধ্যে সীমা লঙ্ঘন করত আজকে ফেরাউনের অস্তিত্ব গোটা পৃথিবীর মধ্যে খুঁজে পাওয়া যায় জোরে বলেন আরো আস্তে কর এ মুসলমান কওমে আদ ছিল কওমে সামুদ ছিল শক্তিশালী মানুষ কেউ কেউ ছিল মেধা খুব তীক্ষ্ণ এমন এমন সুন্দর জিনিস বানাইতো আল্লাহ পাক রব্বুল আলামিন কওমে সামুদ পৃথিবীতে নাই কওমে আদ পৃথিবীতে নাই বরং গোটা পৃথিবীর মধ্যে আজও যার নাম উচ্চারিত হয় তিনি কে সূর্য পূব আকাশ থেকে যখন থেকে উঠতে শুরু করে গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা তরতিব করে দিয়েছেন ফজরের নামাজ গোটা পৃথিবীর মধ্যে হয় কি হয় না ফজরের আজান গোটা পৃথিবীর মধ্যে হয় কি হয় না জোহরের আজান গোটা পৃথিবীর মধ্যে হয় কি হয় না গোটা পৃথিবীর মধ্যে ফজর এক সময় হয় না জোহর এক সময় হয় না আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য চাঁদ এবং পৃথিবীর ঘূর্ণায়মানতাকে এমন ভাবে দিয়ে দিয়েছেন প্রতি সেকেন্ডে সেকেন্ডে গোটা পৃথিবীর মধ্যে যার নাম উচ্চারিত হয় আওয়াজ দিয়ে বলেন তিনি কে এই জন্য আপনি আমি আজানের সময় বলি আল্লাহু আকবার আল্লাহ
আজানের ধ্বনি একবার উচ্চারিত হয়, একবার একবার না, সারা পৃথিবী উচ্চারণ হতেই থাকে। আমাদের এখান থেকে একটু পশ্চিমে গেলে একটু পরে আজান দেয়, আরো পশ্চিমে গেলে আরো পরে আজান দেয়। তো ফজরের আজান মানে এখনো আজান চলছে, আল্লাহু আকবার জোরে বলো না, আল্লাহ চলছে কি চলে না? পৃথিবীর বহু জায়গায় এখনো এমন আছে যেটা এখন ফজরের সময়, আছে না? নেই। কোন জায়গা আছে যেটা জোহরের সময়, কোন জায়গা আছে যেটা আসরের সময়, কোন জায়গা আছে যেটা মাগরিবের সময়, কোন জায়গা আছে যেটা এশার সময়। এই জায়গা থেকে স্পষ্ট মেসেজ হলো, গোটা পৃথিবীর সব বেঈমানগুলো যদি চায় আমার রবের নামকে নামায় দিবে, ছোট করবে, খাটো করবে, আমার আল্লাহ নিজের নাম উচ্চারণ করবে, কেউ বিরত রাখতে পারবে না। পারবে না? আরো আস্তে কর, জোরে বলেন না, পারবে না? রবের নাম উচ্চারিত হবেই, এবং তিনি একমাত্র বড়, উনি ব্যতীত উনার সমপর্যায়ে সমস্তরের সমমানের সমমানের কেউ নাই। না জোরে বলে আসেন, এটাই আল্লাহ সব জানায়। আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ জানায় দিয়ে বলে, হে গোলাম তোমরা যারা প্রশ্ন ছুড়ে দিয়ে বলো, আল্লাহর বংশ জানতে চাও, আল্লাহর বাবা জানতে চাও, আল্লাহর মা জানতে চাও, আল্লাহর সন্তান জানতে চাও, আমার সৃষ্ট আমার গোলাম আমার বান্দা ঈসাকে ওজাইরকে আমার সন্তান সাব্যস্ত করতে চাও? আরে না না, এরা কেউই আমার সন্তান নয়, আমি 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 হলাম কে? আল্লাহ 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 আল্লাহ, আল্লাহর কোনো তুলনা হতে। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ সমপর্যায়ে আল্লাহ সমকক্ষে আল্লাহ সমস্তরে কেউ নাই। আল্লাহ একক জাত, আল্লাহর সাথে কারো তুলনা করা চলে? আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে কোনো উসিলা ছাড়া খাওয়াইতে পারে। আবার অনেক মানুষ আছে নাজ নেয়ামতের মধ্যে পড়ে থাকে, এরপরেও পেটের মধ্যে দু বেলা বাদ যায় না। আরো আস্তে কর, জোরে বলেন না, মুসলমান ভাইরা, আমার আল্লাহ তিনি যিনি বাবা মা ব্যতীত সন্তান মানুষ বানাইতে পারেন, পারেন কি পারেন না? হযরত আদম আলাইহি সালাতু সালামকে বানিয়েছেন কে? হযরত আদম আলাইহি সালামের বাবা কিংবা মা যদি খুঁজতে চাই, কিয়ামত পর্যন্ত খোঁজা যাবে, বের করা যাবে নি। কে বানাইলো আদমকে? আল্লাহ বলে, আমি বানাইলাম। পৃথিবীর গোটা নিজামের বিপরীতে আল্লাহ পাক হযরত আদমকে গোটা পৃথিবীর মানুষের সামনে সৃষ্টি করে দেখায় দিলেন, বাবা মা ব্যতীত যিনি সৃষ্টি করতে পারেন তিনি কে? বাবা ব্যতীত সন্তান দান করতে পারেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহি সালাতু সালামকে দান করলেন। ঈসা আলাইহি সালামের বাবাকে নাই পৃথিবীর মধ্যে, কেউ দাবি করতে পারবে না আমি বাবা। ভুল বুঝার সুযোগ নাই কি জেনা করলো কি না, আল্লাহ মাফ করেন। না না, হযরতে মারিয়াম ছিলেন আল্লাহর ওলি, জেনা করা জেনা করার মতো কথা বলার সুযোগ নাই। আল্লাহ পাক বিশেষ প্রক্রিয়ায় নিজের কুদরত দেখানোর জন্য গোটা পৃথিবীর মানুষের সামনে যে আমি আল্লাহ বাবা ছাড়াও সন্তান দিতে পারি, যেমন হযরত ঈসা আওয়াজ দিয়া কোন ঠিক কি না? আপনি আমি খাবারের জন্য কত কষ্ট করি, কত বন্ধুরা আছে হালাল হারাম ইত্যাদি কেউ যাচাই বাছাই করে না, সুদ নেয় ঘুষকায় জোর জবল দখলকারী কত ধরনের কত কিছু করে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজাম দেখাইলেন, ও দুনিয়ার মানুষ তোমরা যদি খাবার নিতে চাও সেই খাবার ক্ষেতের মধ্যে লাগাও, সেখান থেকে ধীরে ধীরে চাউল হবে দান হবে, সেই ধান থেকে রান্না করো বা খাইবা, কিন্তু আমার মালিক এর বিপরীতেও লাগানো ছাড়া, ক্ষেত খামার করা ছাড়া, রান্না বান্না করা ছাড়া, যিনি খাওয়াইতে পারেন তিনি হলেন কে? হযরতে মূসা আলাইহি সালাতু ওয়াসালাম উম্মতিদেরকে নিয়ে ময়দানের মধ্যে ঘুরতেছে, এখন উম্মতিরা বলে, ও মূসা তুমি আমাদেরকে নিয়ে আসলা, তোমার কথা আমরা এই জায়গার মধ্যে এসে পড়ে গেলাম,
এখন আমরা কি খাব আগে তো আমরা চাউল খাইতাম ডাল খাইতাম পেঁয়াজ খাইতাম এই সেই খাইতাম এখন কই পাব আল্লাহ পাক দোয়া করলেন ও মাওলা আমার উম্মতের জন্য খাবার পাঠায় দেন আল্লাহ পাক রব্বুল আলামিন মান্না সালোয়া পাঠা দিয়া গোটা পৃথিবীকে জানা দিলেন নিজামের বাহিরেও বিশেষ প্রক্রিয়ায় খাবার দিতে পারেন কে জোরে বলি নারে তাকবীর প্রধান বক্তার আগমন আল্লামা মুফতি ওলিউল্লাহ সাহেবের আগমন নারে তাকবীর হুজুর আসছে আর কথা বলার সুযোগ নাই আমার আলোচনা সারমর্ম হলো সূরা ইখলাসে কুফফারদের মুশরিকদের বেঈমানদের প্রশ্নের জবাব দিয়েছেন কে এবং এটাই এই আয়াতের অবতরণের প্রেক্ষাপট আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হলো আল্লাহর সন্তানও নাই আল্লাহ কারো দিকে মুখাপেক্ষীও না আল্লাহ একক মহান সত্তা যার সাথে আর কারো তুলনা করা যায় না জোরে বলেন তুলনা করা যায় না সূরা ইখলাস অত্যন্ত ফজিলতপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটা সূরা সাহাবায়ে কেরামদের ব্যক্তিগত আবেগ এবং ভালোবাসার আমলের কথাও আপনাদের সামনে শোনালাম এর মানে এই না যে আপনিও নামাজ পড়ানোর সময় সূরা ফাতিহা পড়ে আগে সূরা ইখলাস পড়ে আরেক সূরা মিলাবেন প্রয়োজন নাই কেউ যদি একান্তে এই ঘটনার প্রেক্ষিতে একান্তভাবে আমল করেন সেটা ব্যক্তিগত বিষয় তবে ইমামতি করতে গিয়ে এটা করা শুরু করলে পরে এলাকার মধ্যে ঝামেলা তৈরি হবে আল্লাহ হেফাজত করেন জোরে বলেন আমিন আল্লাহর সমপর্যায়ের কেউ আল্লাহর সমকক্ষ কেউ আল্লাহ সমস্তরে কেউ আমরা আমাদের মানদণ্ড স্থির করি ভালোবাসার জায়গাকে নির্ধারণ করি আমাদের ভালোবাসা হবে একমাত্র কার জন্য জোরে বলেন না কার জন্য আমাদের অনুসরণের মাপকাঠি একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ যারা খেলায় মত্ত তামাশায় মত্ত তাদের জন্য হেদায়েতের দোয়া তাদের জন্য আফসুস আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ